আসসালামু আলাইকুম। লন্ডনের দর্পণ টিফিন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সেলিনা জাহান। আজ বুধবার 22 ডিসেম্বর 2021 সাল, বাংলা 7 পৌষ 1428 সন, আরবি 17 জমাদি উল আউয়াল 1443 হিজরি। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের শিরোনাম। ইংল্যান্ডে বড়দিনের আগে কোনো বিধিনিষেধ জারি হচ্ছে না, তবে পরিস্থিতি কঠোর নজরদারিতে রাখা হয়েছে। ডেনমার্ককে কারাগার ভাড়া দিচ্ছে কসোভো। দোষী সাব্যস্ত হওয়া অপরাধী সহ যাদের বিতাড়িত করা হবে তাদের সেখানে রাখা হবে। ভারতে 18 বছরে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারলে বিয়ে করতে পারবে না কেন, এ প্রশ্ন করেছেন সে দেশের সংসদ সদস্য আসাউদ্দিন ওয়াইসি। স্ত্রী অদল বদল করায় যাদের প্রথা, তারা মনে করে এই রীতির মাধ্যমে পরকীয়ার রোধ হয়, এমনকি বন্ধুত্ব ও সামাজিক বন্ধন আরও মজবুত হয়। নিজের নেই হাত পা, তবুও হাতের সঙ্গে কলম বেঁধে বিনামূল্যে গরিবের চিকিৎসা দেন যে ডাক্তার। এখন থাকছে বিস্তারিত। ইংল্যান্ডে করোনা ভাইরাসের নতুন সংক্রমণের ওমিক্রন ভেরিয়েন্ট পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ার প্রেক্ষিতে অনেক জল্পনা কল্পনা ছিল যে আসন্ন বড়দিনের আগে নতুন করে করোনা ভাইরাস বিধিনিষেধ জারি করা হতে পারে। এমত অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন এর মধ্যে তা হচ্ছে না, তবে বলেছেন পরিস্থিতি এখনও কঠিন এবং বড়দিনের পর সরকারকে উদ্যোগ নিতে হতে পারে। মঙ্গলবার তিনি এসব কথা বলেছেন। একটি সূত্রে জানা যায়, সোমবার করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার সঙ্গে 2 ঘন্টার বেশি সময় বৈঠক করেন বরিস জনসন। এতে বলা হয়েছে বিজ্ঞানীদের সতর্কতার পরও অনেক মন্ত্রী বড়দিনের আগে নতুন বিধিনিষেধ জারির বিরোধিতা করেছেন। তবে জনসন বলেন বড়দিনের পরে কোনো পদক্ষেপের বিষয়টি আমরা উড়িয়ে দিচ্ছি না, ওমিক্রন ভেরিয়েন্ট আমাদের কঠোর নজরদারিতে রয়েছে, পরিস্থিতির অবনতি হলে আমরা প্রয়োজনে পদক্ষেপ নিতে প্রস্তুত থাকব। মঙ্গলবার ব্রিটেনে 90,629 জন নতুন আক্রান্ত শনাক্তের পরিসংখ্যান দেওয়া হয়েছে, মৃত্যু হয়েছে 172 জনের। এর আগে সোমবার 91,743 জন শনাক্ত ও 44 জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। উল্লেখ করা যেতে পারে যে এর আগে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বিবিসিকে বলেছিলেন, আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি, এটা খুব দ্রুত বদলে যাচ্ছে, এই মহামারীতে কোনো কিছুর নিশ্চয়তা আছে বলে মনে করি না, সুতরাং আমাদের কেবল সব বিষয় পর্যালোচনার মধ্যে রাখতে হবে। তিনি বলেন এ অবস্থায় সরকার প্রায় প্রতি ঘণ্টায় তথ্য পর্যালোচনা করছে আর বৈজ্ঞানিক উপদেষ্টাদের কথা শুনছে। এর সাথে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হলে ব্যবসা এবং শিক্ষার উপরের প্রভাব কেমন হবে তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে যুক্তরাজ্যে প্রবেশে যা যা লাগবে তার মধ্যে রয়েছে টিকার পূর্ণ ডোজ গ্রহণের 14 দিন পর থেকে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী 48 ঘন্টার মধ্যে অনলাইনে প্যাসেঞ্জার লোকেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। 12 বছর তদূর্ধ্ব বয়সী যাত্রীদের ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। এরপর যুক্তরাজ্যে পৌঁছানোর পর দ্বিতীয় দিনের মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে। এজন্য দেশটিতে প্রবেশের আগেই অনলাইনে বুকিং ও মূল্য পরিশোধ করতে হবে। করোনা পরীক্ষার ফলাফল পাওয়ার আগ পর্যন্ত সেলফ আইসোলেশনে থাকতে হবে। ভ্রমণের সময় ভ্যাকসিন গ্রহণের সনদ ও করোনা পরীক্ষার সনদ সঙ্গে রাখতে হবে। তাছাড়া যুক্তরাজ্য থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে 12 বছর ও তদূর্ধ্ব বয়সী যাত্রীদের ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে RT-PCR ভিত্তিক করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। ডেনমার্কে 300টি কারাকক্ষ ভাড়া দিতে রাজি হয়েছে কসোভো। ডেনমার্কের সব কারাগারে মাত্রাতিরিক্ত বন্দী থাকায় তারা কসোভোর কাছ থেকে এই কারাকক্ষগুলো ভাড়া নিচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে কসোভোকে ভাড়া হিসেবে প্রথম 5 বছরের জন্য বার্ষিক 15 মিলিয়ন ইউরো পরিশোধ এবং দেশটির পরিবেশ বান্ধব জ্বালানি খাতে তহবিল দিয়ে সহযোগিতা করবে। এসব কারাকক্ষে ইউরোপ বহির্ভূত দেশগুলোর নাগরিকদের মধ্যে দোষী সাব্যস্ত হওয়া অপরাধী এবং সাজার মেয়াদ শেষে ডেনমার্ক থেকে বিতাড়িত করা হবে, তাদের রাখা হবে। এসব কারাকক্ষে ডেনমার্কের আইন কার্যকর থাকবে। কসোভোতে 700 থেকে 800টির মতো কারাকক্ষ অব্যবহৃত রয়েছে। সোমবার দুই দেশের সরকার পলিটিক্যাল ডিক্লারেশন অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে। প্রাথমিকভাবে এটি 5 বছর পর্যন্ত কার্যকর থাকবে। সব মিলিয়ে আগামী 10 বছর কারাগার ভাড়া দেওয়ার মাধ্যমে কসোভো 210 মিলিয়ন ইউরো পাবে। 2023 সাল থেকে এই ভাড়া কার্যকর হবে। মঙ্গলবার ডেনমার্কের মন্ত্রীরা জিলানি অঞ্চলে কারাগার পরিদর্শন করবেন। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 থেকে বাড়িয়ে 21 করার প্রস্তাব পাশ হয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায়, যদিও এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন দেশটির একাধিক নেতা।
এদের মধ্যে অন্যতম হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাউদ্দিন ওয়াইসি। ভারতের সংবাদ সংস্থা ANIকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 18 বছর বয়সে একজন মেয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ব্যবসা শুরু করতে পারে, সংসদ সদস্য হতে এমনকি প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারে। তাহলে জীবনসঙ্গী নয় কেন? আমি মনে করি যে ছেলেদেরও বিয়ের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা উচিত। পাশ হওয়া প্রস্তাবনাকে বিজেপি সরকারের পিতৃত্ববাদের একটি খুব ভালো উদাহরণ বলে কটাক্ষ করেন ভারতের এই মুসলিম সংসদ সদস্য। অবশ্য শুধু ওয়াইসি নয়, মোদী সরকারের এই বয়স সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সমাজবাদী পার্টির একাধিক নেতা। প্রসঙ্গত, মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স কত হওয়া উচিত তা নির্ধারণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, মা ও বোনদের স্বাস্থ্য নিয়ে সরকার উদ্বিগ্ন, মেয়েদের অপুষ্টির হাত থেকে বাঁচাতে হলে তাদের সঠিক বয়সে বিয়ে করা প্রয়োজন। মানুষের মধ্যে কত ধরনের উদ্ভট চিন্তাভাবনা হয় তা বলে শেষ করা যায় না। তবে যারা এ সমস্ত চিন্তা করে বা নিয়ম প্রচলন করে তারা মনে করে সেটাই সঠিক। মানুষের জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সবচেয়ে পবিত্র এক বন্ধন, যদিও বিশ্বাস ভালোবাসার উপর টিকে থাকে দাম্পত্য সম্পর্ক। তবুও পারিপার্শ্বিক নানা কারণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যেতে পারে, তার মধ্যে অন্যতম হলো পরকীয়া। নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখতে কোনো পুরুষই পছন্দ করে না। ঠিক একইভাবে পরনারীর সঙ্গে স্বামীর সময় কাটানোও পছন্দ করেন না কোনো স্ত্রী। এসব কারণে বর্তমানে অনেক সংসারই ভেঙে যায়। তবে জানলে অবাক হবেন, বিশ্বের এমনও কিছু স্থান আছে যেখানকার পুরুষরা স্ত্রী অদল বদল করেন পরকীয়া ঠেকাতে। তাদের ধারণা, এই রীতির মাধ্যমে পরকীয়া রোধ হয়, এমনকি বন্ধুত্ব ও সামাজিক বন্ধন আরও মজবুত হয়। তাতে দম্পতিদের মধ্যে প্রতারণার সমস্যার সমাধান করে এই রীতি, কারণ তারা একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে পারেন নির্দ্বিধায়। শুধু পুরুষরাই নয়, বরং নারীরাও তাদের পছন্দসই পুরুষ বেছে নিতে পারেন। বিশ্বের কোনো কোনো এলাকার মানুষ স্ত্রী অদল বদলের রীতি পালন করে তার মধ্যে রয়েছে হিমালয়ের আর্যরা, হিম্বা উপজাতি, এক্সিমো, উডাবি গোত্র, চেওয়া গোত্র ইত্যাদি। শরীরের দুটি প্রধান অঙ্গ হাত উপা, কিন্তু এক ডাক্তারের দুই হাত নেই, নেই পা দুটিও। তবে এই প্রতিবন্ধকতা দমাতে পারেনি জব্বার হাওলাদারকে। পঙ্গু হাতে কলম বেঁধে চিকিৎসাপত্র লেখেন। পল্লী চিকিৎসার পাশাপাশি তিনি একজন ওষুধের ফার্মেসি ব্যবসায়ী। গরিবের চিকিৎসা দেন বিনামূল্যে। এভাবেই এক যুগেরও বেশি সময় ধরে চলছে জব্বারের জীবনযুদ্ধ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামের বাসিন্দা জব্বার হাওলাদার। বাবা ময়েজ হাওলাদারের 4 ছেলে 2 মেয়ের মধ্যে জব্বার সবার বড়। স্থানীয় শিমুল বাজারে তার হাওলাদার ফার্মেসি ও রোগী দেখার চেম্বার। 3 মেয়ে ও 1 ছেলের মধ্যে 2 মেয়ের বিয়ে দিয়েছেন। এখন স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়ে নিয়ে তার সংসার। পঙ্গু জীবনে পথ চলার একমাত্র সাহায্যকারী জব্বার হাওলাদারের স্ত্রী হেলেনা বেগম। চলাচল, নাওয়া খাওয়া ও দৈনন্দিন কাজ থেকে শুরু করে সংসার চালানো, স্বামীকে সাহায্য করা, ওষুধের ব্যবসা, রোগীদের প্রেশার মাপাসহ সবই সমানতালে সামাল দেন স্ত্রী হেলেনা বেগম। জব্বার হাওলাদারের বর্তমান বয়স প্রায় 56 বছর। অভাব অনটন আর শারীরিক অসুস্থতার কারণে বেশি লেখাপড়া করা হয়নি। 1985 সালে SSC পাশ করেন। 16 বছর বয়সে বাম পায়ের বৃদ্ধ আঙুলে হঠাৎ ঘা দেখা দেয়। সেই থেকে শুরু গ্যাংরিন আক্রান্ত হয়ে প্রথমে কাটা পড়ে আঙুলটি, এরপর হাঁটু পর্যন্ত এক পা, এক হাত। একে একে 2 হাত আর 2 পাই কেটে ফেলতে হয়। এভাবে প্রায় 23 বার তার শরীরে অস্ত্রোপচার করতে হয়েছে। একসময় তিনি ঢাকার মিটফোর্ডে 7 মাস চিকিৎসাধীন অবস্থায় যাত্রাবাড়িতে পল্লী চিকিৎসক কোর্সে ভর্তি হয়ে LMF পাস করেন। এলাকায় ফিরে এসে রোকনউদ্দিনের ফার্মেসিতে কাজের পাশাপাশি পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ নেন। এরপর তিনি রোকনউদ্দিনের পুরাতন ড্রাগ লাইসেন্স নিয়ম অনুযায়ী তার নামে এফিডেভিট করে শুরু করেন ফার্মেসি ব্যবসা ও পল্লী চিকিৎসকের কাজ। এভাবে তিনি প্রায় এক যুগ ধরে এ পেশায় আছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি দর্পণ টিভি UK সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।